আজ শনিবার পঁচিশে আস্বিন দু হাজার চব্বিশ সালের বারোই অক্টোবর বৃষভ রাশি সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে মহানবমীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আজ মহানবমী হওয়ার সাথে সাথে শনিবারও কিন্তু আর অবশ্যই আর চেষ্টা করুন শনিদেবের নাম জপ ধ্যান আরাধনা করতে সন্ধেবেলার সময় বিশেষ করে যদি পারেন শনিদেবের যে প্রণাম মন্ত্র আপনারা দেখছেন ওম নীলাঞ্জন চয় প্রখ রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভশম্ভুতং তং নমামি সানিশ্বরম এটি আপনারা আজ অবশ্য না পারলে এক একুশবার অন্তত জব করুন একশো বার না পড়লেও পারলেও উপকৃত হবেন ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস আপনারা পরিধান করতে পারেন আজ এটি আপনাদের ভাগ্য নিজেতে আপনাদেরকে সহযোগিতা করতে চলেছে বাসি খাদ্য খাবার খাবেন না আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন দিনটি প্ল্যানিং মাফিক রুটিন মাফিক কাটানোর চেষ্টা করুন মিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ কর্ম এবং পরিবার এই তিন ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন দীর্ঘদিনের লালিত পালিত স্বপ্নগুলি আজ বাস্তবে রূপ নেবে অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কো নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত একসাথে কোথাও রোম্যান্টিক ভ্রমণেও কিন্তু আপনারা যেতে পারেন পরিবার পরিজনেদের উপরে জোর করে নিজের মতামতকে জাহির যেন করবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধারা স্বভাব থাকলে ত্যাগ করুন পারিবারিক কোনো বিরোধে অহেতুক নিজের মেজাজকে না হারিয়ে নিজের মেজাজকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন তাদেরকে বোঝান যে আপনি তাদের ভালোবাসেন কেয়ার করেন পরোয়া করেন